বন্ধু, আমি জ্যোতিষী আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন, লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, সলেমানি আকিক এবং ইয়ামেনি আকিক এই দুটি পাথরের মধ্যে কতটুকু পার্থক্য, অনেক বন্ধুরা ফোন করে এবং আমার ঢাকা চেম্বারে এসে জানিয়েছেন যে সলেমানি আকিক বা ইয়ামেনি আকিক পড়লে কি সমান উপকার পাওয়া যায়। আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করেছি। সুপ্রিয় দর্শক বন্ধু, কোন স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। দেখুন, সলেমানি আকিক পাথর আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখেছেন। এই আংটিটি আমি নিজেও ধারণ করি, এই সলেমানি আকিক, এটিও হচ্ছে সলেমানি আকিক পাথর আমার হাতের। এটি হচ্ছে কালো সাদা, এটিও একটি মাঝখানে সাদা রেখ আছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, কালো সাদা। এটি হচ্ছে সলেমানি আকিক। হযরত সুলেমান আলাইহিসসালাম একটি আকিক পাথর ধারণ করতেন, সেই পাথরটি ছিল কালো এবং সাদা। তারপরে থেকে সেই পাথরের নামকরণ করা হয়েছে সলেমানি আকিক। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিক পাথর ধারণ করতেন, তিনি সেই সময় আকিক পাথর এর আংটি দিয়ে সিলমোহর দিতেন। আগেরকার যুগে কালি ছিল না, আগেরকার যুগে কলম ছিল না, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরের আংটি দিয়ে সিলমোহর দিতেন। তার থেকে আকিক পাথর ধারণ করা আমাদের মুসলমানের জন্য একটি তাৎপর্য হয়ে গেছে, সুন্নত হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, ইয়ামিনি আকিক পাথর হযরত শাহজালাল রহমাতুল্লাহি, হযরত শাহবরন রহমাতুল্লাহি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ইয়েমেন শহর থেকে প্রথম বাংলাদেশের সিলেট জেলায় এসেছিলেন, আমার নিজের জেলাও সিলেট। এই সিলেট জেলায় আসার পূর্বে ওনারা কিন্তু ইয়েমেন হয়ে, হিন্দুস্তান হয়ে বাংলাদেশের সিলেটে এসেছিলেন। এই ইয়ামিনি আকিক পাথর ধারণ করার কারণটা হচ্ছে, ইয়েমেন প্রদেশ হচ্ছে আরবের পার্শ্ববর্তী একটি দেশ। ইয়েমেনের মাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন ছিল ওই ইয়েমেন শহরে। আপনারা হয়তো জানেন যে ইয়েমেনি আকিক, আমি আপনাদেরকে আজকে ভিডিওতে আমার হাতের যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়েমেনি আকিক। এই যে আংটিটি পাথরটি দেখতে পাচ্ছেন এটিও ইয়েমেনি আকিক, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, ইয়েমেনি আকিক। এবার আরেকটি ইয়েমেনি আকিক দেখুন আমার ডান হাতে, এই পাথরটিও ইয়েমেনি আকিক। ইয়েমেনি আকিক সুন্নত হিসাবে ব্যবহার করা হয়, কোনটা আমি বলবো কোনটা থেকে কোনটাই কম নয়। তবে সলেমানি আকিকটি দেখতে সুন্দর এবং হযরত সুলেমান রাদিয়াল্লাহু তাআলা ধারণ করতেন বিদেশ, তার জন্য আমি নিজেও বা অনেকেই সলেমানি আকিক ধারণ করে থাকেন। বাংলাদেশের অনেক মুফতি মাওলানা সাহেবরাও কিন্তু আকিক পাথর ধারণ করেন। যত বিখ্যাত মাওলানারা আছেন আমার ঢাকা শোরুমে এসেছেন বা আমার সিলেট শোরুমেও এসেছেন, অনেক মুফতি মাওলানা বা ইসলামী বোর্ডের বা যেটা আমরা ইসলামী বোর্ডের যেটা আছে ইসলামী সংগঠন, এই ধরনের হুজুর মুফতি মাওলানারাও আকিক পাথর ধারণ করেন। আকিক পাথর ধারণ করলে জাদুটোনা বান কুফরি কালাম বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করে। আকিক পাথর ধারণ করলে বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত রাখে। আকিক পাথর ধারণ করলে শত্রু শত্রুতামি বা ক্ষয়ক্ষতির থেকে আপনাকে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অশেষ উসিলায় হেফাজত করে। আকিক পাথর ধারণ করলে কোন বালা মুসিবত বিপদ আপদ বা কোন রূপ মুক্তি থেকে মুক্তি দান করে। যেহেতু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতেন, অনেক গাউস কুতুবরাও ধারণ করতেন। আমি কিছু কিতাবে পেয়েছি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার আমলেও একটি আকিক পাথরের আংটি ব্যবহার করতেন, তিনি কালো আকিক ধারণ করতেন, শুনেছি অনেক কিতাবে বা পড়েছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আকিক পাথর ধারণ করা সুন্নত, অনেক
মুফতি মাওলানারা এবং আগেরকার মুরব্বিয়ানরাও আকিক পাথর ধারণ করেন। আকিক পাথরের কালার বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার বিভিন্ন রঙের হয়ে থাকে, দামও বিভিন্ন, যেমন এ থেকে শুরু করে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এরকম বিভিন্ন গ্রেডের আকিক পাথর আপনারা কিনতে পাবেন। 100 টাকার থেকে শুরু করে 3000 টাকা দামেরও আকিক পাথর কিনতে পাবেন। আবার বর্তমান বাজারে কিছু নকল পাথরও বিক্রি হয়, চায়না ক্রিস্টাল বা কেমিক্যাল জাতীয় এক ধরনের পাথর, দেখতে এত সুন্দর চকচকে পাথর, সেগুলো আকিক পাথর নামে ঢাকার কিছু মার্কেটে বিক্রি হয়। আমি নাম বলবো না মার্কেটগুলো বা জায়গাটির নাম বলবো না, কিছু জায়গায় এই নকল পাথর বিক্রি হয়, ওই জায়গাটিতে নকল পাথরের ছড়াছড়ি, অসংখ্য দোকান আছে আপনারা দেখবেন সেখানে নকল পাথর, ছোট ছোট দোকান, অসংখ্য নকল পাথর সেই দোকানগুলোতে বিক্রি হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, পাথর ব্যবহার করা সুন্নাত। আপনি যদি মনে করেন পাথর ব্যবহার করে আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, রাজা হয়ে যাবেন, বাদশাহ হয়ে যাবেন, সেটি ভুল। পাথর আপনার ভাগ্য ফিরাতে পারে না, পাথর আপনার গ্রহ নক্ষত্রকে অশুভ প্রভাব থেকে মুক্ত করতে পারে। পাথর ব্যবহার করা সুন্নাত, পাথর হচ্ছে ওসিলা, মহান সৃষ্টিকর্তার 18,000 মাখলুকাতের মধ্যে এই রত্ন পাথরটি অন্যতম। রত্ন পাথর ধারণ করে কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন কিনা আমি জানি না, তবে রত্ন পাথর ধারণ করে সঠিক পথে অনেকেই ফিরে এসেছেন, অনেকের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে এই রত্ন পাথরের ওসিলায়। রত্ন পাথর যদি ধারণ করার পূর্বে আপনি মনে করেন যে পাথর ব্যবহার করে আপনার সবকিছু হয়ে যাবে, সেটি আপনার ভুল ধারণা। সুপ্রিয় দর্শক বন্ধু, ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজারে আমার প্রতিষ্ঠান আছে, চাইলে আপনারা যে কেউ আমার প্রতিষ্ঠানে আসতে পারেন, যে কোনো রত্ন পাথর আমার প্রতিষ্ঠান থেকে খুচরা এবং পাইকারি ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, দেশ বা বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আপনাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ রইল, সস্তায় কম দামে নকল পাথর ক্রয় করবেন না, কারণ নকল পাথর ক্রয় না করে আপনি আংটি নাই পরেন তাতে ভালো, কিন্তু নকল পাথর ক্রয় করবেন না, আর নকল পাথর ক্রয় করে আসল পাথরের নামে বদনাম করবেন না, কারণ আসল পাথর যারা বিক্রয় করেন বা বিক্রয় করেন তারা কিন্তু সৎভাবে জীবনযাপন করেন, আর যারা নকল পাথর বিক্রয় করেন তারা 100 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করে রাজকীয় জীবন যাপন করেন, কারণ তারা অসৎ পদে অসৎ উপায়ে আয় করেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি কোনো মেসেজ পেয়ে থাকেন, আশা করি আপনারা বুঝতে পারবেন আকিক পাথর নিয়ে আমার আজকের ভিডিওতে আমি কি বলতে চেয়েছি, কাদের উদ্দেশ্যে বলতে চেয়েছি। আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।